সেবা ও উন্নতির দক্ষ অপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়িতে বর্ণাঢ্য র্যালি শেষে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা 2023 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 17 সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উন্নয়ন মেলার উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম সরোয়ার, প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এন রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ। যাই হোক, আমি পলাশবাড়ির মাধ্যমে আজকে জানিয়ে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্থানীয় সরকার দিবস পালন করছে, সেখানে চেয়ারম্যানদের সুবিধা অসুবিধা কথা অনেকগুলো শুনেছি। আমরা সেখানে উনি এই বিষয়ে কোনো কথা বলেন, এটা ঠিক ইলেকশন সামনে, এই ইলেকশনের পরে হয়তো যেগুলো নেত্রী শুনছে, অনেক চেয়ারম্যানরা বের হয়ে অবশ্য রাগ হয়েছে, কেন নেত্রী বলো, অনেক নেত্রী তো এখন বলতে, তখন দেখা যাবে যে ওরা আবার এটাকে সাজায় গুজে একটা কন্টেন্ট তৈরি করে বিদেশের কাছে পাঠিয়ে দিত, যার কারণে আমার মনে হয় যে আল্লাহর রহমত জেলা উপজেলা মেয়র এবং এই আপনার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাছে যে সমস্ত বক্তব্য শুনেছেন এগুলোর একটা মূল্যায়ন উনি করবেন। আমি এখান থেকে বলতে চাই যে পলাশবাড়ির মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, যে এটা আগামী দিনের জন্য বা আমরা যদি সরকার গঠন করি ইনশাল্লাহ অবশ্যই হবে, অন্য কেউ সরকার গঠন করলে সেটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আওয়ামী লীগ সরকার যদি করে। আর তাছাড়াও আজকে যে এই উন্নয়ন মেলা, আমাদের জাতীয় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলা 2023 আজকে আমরা উদ্বোধন ঘোষণা করছি আমি, এবং সেই সাথে স্টলগুলো আমরা দেখে গেলাম, যেন এই উন্নয়ন মেলার মাধ্যমে আমাদের জনগোষ্ঠী উন্নত সেবা পায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেলাটি সাধারণত অন্যান্যবার 25 ফেব্রুয়ারি সম্ভবত উদযাপন হবে, এই বছর হয়েছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজকে, আগামীকাল এবং পরশু, অর্থাৎ 17, 18, 19 এই 3 দিনব্যাপী আমাদের মেলা অনুষ্ঠিত হবে, এবং শেষ দিন আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন, এবং শেষ দিনও আমরা তাকে অনুরোধ জানাবো যে উপস্থিত থেকে। আমাদের এখানে একটা প্রতিযোগিতা হবে প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলে, দুইটা তিন ধরনের প্রতিযোগিতা হবে, 3-3-9টা পুরস্কার দেবো আমরা, এবং স্টলগুলোর জন্য আমরা যারা প্রথম হয়েছে এবং দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, তাদের জন্য আলাদা পুরস্কার ব্যবস্থা থাকবে। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ জানাবো শেষ দিনও একটু দয়া করে উপস্থিত থেকে পুরস্কারগুলো দেওয়ার জন্য। আমি আজকে এরই মাধ্যমে আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি, সবাই আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ।